হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা বিষয় ভালো আছেন আজকে কয়েকটা পারফিউম আলাপ করবো অনেক দিন পরে গ্যাপ পড়ে গেছে আসলে অনেক দিন মাঝখানে বাংলা রিভিউ করা হয়নি তো কিছু আপডেট আছে আপডেট হয়তো আপনারা ফ্র্যাক কম বাংলাদেশে থেকে থাকেন কিংবা আমার চ্যানেলে থেকে থাকেন জানবেন যে আমি আসলে রিলোকেট করতেছি অলরেডি করার প্রসেস ডান কিন্তু মানে ভাষা চেঞ্জ করা হয়েছে বেসিক্যালি তো আমি আসলে একটু মানে ব্যস্ত সময় পার করতেছি তো একটু জিনিস একটু আপডেট দিয়ে নেই তারপরে পারফিউমগুলো রিভিউ করবো তো লাস্টবার যখন কথা হয়েছিল তখন আমাদের মনে হয় স্বাধীনতা পরবর্তীকালে অনেকদিন হয়ে গেছে মাঝখানে তো যেই কথাগুলো তখন বলছিলাম হয়তো ওই কথা নিয়ে দু একটা কথা বলবো দেশে সামগ্রিকভাবে কি হচ্ছে হ্যাঁ সব মিলেই আলাপ করবো পারফিউম নিয়ে একটু আলাপ করবো লাস্টের দিকে তো না নাকি না পারফিউম লাস্টে আলাপ করি তো একটু আপডেট দিয়ে নিয়ে আপডেটটা হচ্ছে যে মানে বাসা যেহেতু বদলাইতেছি এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে সবগুলো পারফিউম আসলে বাসা থেকে আনা খুব ডিফিকাল্ট একটা জিনিস আমার গাড়িরও কিছু কাজ করতেছি তো গাড়িটা যখন ঠিক হবে হাতে পাবো মেবি দুই তিন দিন পরে তো তখন হয়তো বক্সগুলো নিয়ে গাড়িতে নিয়ে পারফিউমগুলো নিয়ে আসবো এখানে তো আপাতত যেটা করছি আমার ডি যে পেজটা সেটা আমি মানে পুরোনো বাসায় বোতলগুলো রয়ে গেছে এবং ডি ক্যান্টিনের সব সরঞ্জাম এবং সব যা যা লাগে ওই বাসায় রয়ে গেছে তো আমি কিছু পারফিউম নিয়ে আসছি ওই বাসায় রিভিউ করার জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য এই বাসা এখনও মানে ফুলি ফার্নিশ না তো আমি বেসিক্যালি হচ্ছে আজকে মানে একটা একটা করে জিনিস আসতেছে এখন জানি যে বাসা বদলানোর একটা লেন দিয়ে এবং ট্রাভেলসাইমের মধ্যে একটা দুর্ঘটনা ঘটায় ফেলছি আঙ্গুল কেটে ফেলছি অনেক বাজেভাবে তো এটা এখন আসলে মানে যাই না কতদিন লাগবে বাট হাতের অবস্থা ভালো না আর কথা তো ব্যথা আছে তো এনিওয়ে সেটা একটা জিনিস বা আলহামদুলিল্লাহ এনজয় করতেছি তো অনেক টায়ারিং বাসা খোঁজা একটা সময় প্রসেস ছিল এক সপ্তাহ বাসা খুঁজতে লাগছে তবে জিনিসপত্র আনো বিভিন্ন জায়গায় যাও কিনো এখন আরও জিনিস কিনতে হবে তো জিনিসটা খুব কষ্ট শব্দ একটা ব্যাপার যদি আপনি স্পেশালি একা থাকেন তো আমি একাই মুভ করছি বিকজ আমার কাজের জন্য আমার স্পেস দরকার এবং কিছুটা হলো মানে মানে কি বলবো যে মানসিক একটা শান্তির জায়গা দরকার তো এই কারণে মুভ করছি এবং আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাচ করতেছি বাট কয়েকটা দিন খুব দূরের উপরে গেছে এবং অনেকে হয়তো মেসেজ করে দেরি রিপ্লাই পাইছেন কিংবা আমাদের পারফিউম মার্কেট প্লেস বাংলাদেশে অনেকে একটু বিরক্ত হচ্ছেন যে পারফিউমের পোস্ট যেগুলো আপনার দিচ্ছেন সেগুলো একটু দেরি হচ্ছে কেন অ্যাপ্রুভ হতে এক সময় লাগে আমি ইচ্ছা করেই মানে পারফিউম মার্কেট প্লেসটা আবার খুঁজছি নতুন করে যাতে আপনাদের সুবিধা হয় এর মধ্যে কিছু জিনিস হয়েছে এখানে ধরেন কেউ ফেক ব্যস্তসে আমরা জানলে তাদেরকে ব্লক করতেছি তারপর হচ্ছে যে অনেক দেখলাম যে এখনও গ্রুপের সেই আগের যে সিম্পল জিনিসগুলো বেসিক যে গ্রুপে হাহারিয়ে দেওয়া পোস্টের উপরে তারপর একজনের প্রাইস দিলে তার প্রাইস গিয়ে এখানে প্রাইসিং নিয়ে উল্টা পাল্টা কথা বলা তো আমি জাস্ট আশা করবো যে আপনারা বুঝবেন যে জিনিসটা হচ্ছে এখন খুব খারাপ টাইম যাচ্ছে খারাপ টাইম বলতে অর্থে দেশ স্বাধীন হয়েছে হ্যাঁ বাক স্বাধীনতা আছে বাট দেশের এখন অর্থনীতির অবস্থা খুবই খারাপ যেটা আমি বুঝতে পারছি বাংলাদেশে এখন বিজনেসের অবস্থা খুবই ডাউন এখন যারাই মানে বিপদ আসেন হয়তো পারফিউম বেঁচে দিচ্ছেন কিংবা একটু চ্যালেঞ্জে আসেন বা একটু খারাপ টাইমের মধ্যে আসেন আমি সবাইকে বলবো যে একটু ধৈর্য ধরেন মেবি সময়ের সাথে সাথে ভালো হয়ে আসবে বাট আশা করি যে সবচেয়ে বড় যে চেঞ্জটা সেটা হচ্ছে যে এই এয়ারপোর্ট হসপিটাল এইসব অথবা জাতীয় সঙ্গীত এইসব সব না লেগে আপনারা আমাদের যারা পাওয়ারে আসেন এখন তারা আশা করি যে ক্ষমতার অপব্যবহার করবেন না এবং আমাদের দেশে যে করাপশানগুলো সবার আগে এটা মানে উৎ উৎপাদন করে ফেলা খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে করাপশান ঘুষ চুরি তো এগুলো যদি বন্ধ হয় আশা করা যায় আমাদের সময় সময়ের সাথে সাথে দেশে আবার স্থিতিশীল অবস্থায় আসবে তো এটা একটা জিনিস পারফিউম নিয়ে একটু কথা বলে নেই পারফিউমের এখন মার্কেটের অবস্থা খুব একটা ভালো না আমি যাদেরকে চিনি আমাদের যারা সেলার আছেন সবারই খুব মোটামুটি খুব ভালো টাইম যাচ্ছে তা একটা সময় যারা অনেক সেল করছেন কিংবা অনেক পারফিউম তাদের মানে সবচেয়ে হ্যাপিনিং যে সবগুলো তারাও এখন একটু স্ট্রাগল করতেছে বিকজ এখন পারফিউম সেবে যাচ্ছে না এটা অনেকটা বড় কারণগুলো একটা হচ্ছে যে বাংলাদেশে অনেকে হয়তো পয়সাওয়ালা ছিল তারা হয়তো বা কটকে গেছে এটা বলে বাংলাদেশে তারা হয়তো এখন পালায় আছে কিংবা তারা সমস্যা আছে দেশ থেকে চলে গেছে সেই কারণ হচ্ছে যে সার্কুলেশন তেমন হচ্ছে না এবং পারফিউম অনেকে কিনা কমাই দিচ্ছেন এখন পারফিউম বেশি যাচ্ছে হচ্ছে গিয়ে আমি যে দেখতেছি মিডল ইস্টার্ন পারফিউম যেগুলো আছে এগুলোর উপর খুব ভালো ডিমান্ড আছে মানুষ অনেক শখ করে এগুলো কিনতেছে আহমেদ মাগরিবি আলবাই তালদি মাস্কি লাতাফা ফ্রেগরেন্স ওয়ার্ল্ড আরম এগুলো বেশ ভালো করতেছে বাট ইম্পর্টেন্টলি যে আস্তে আস্তে হয়তো আবার বেটার হবে ডিকেন্ডের অবস্থা খুব ভালো না তো আমার একটা পেজ আছে আপনারা জানেন গুড ফেলাস ফ্রেগরেন্স বাংলাদেশ গুড ফেলাস ফ্রেগরেন্স বাংলাদেশ আমি লিঙ্ক দিয়ে দিয়ে নিচ্ছি সবসময় এটা আপনারা মানে গ্রুপকে জয়েন করতে পারেন যদি ডিক্যান্ড লাগিয়ে নিতে পারেন তো এটা একটা সেলস পোস্ট নিয়ে কথা বললাম মার্কেট প্লেস এখনও আছে অ্যাভেলেবল আছে সমস্যা নেই বাট একটু ধৈর্য ধরেন বিকজ সময় লাগবে পারফিউম বেচতে এখন এবং অনেক অনেক কম দামে পারফিউম বেঁচে দিচ্ছি আমি জানি আমি নিজেও বেচতেছি অনেক বিকজ আমার এখন যেহেতু ভা চেঞ্জ করছি কিছু এর দরকার ছিল সো হোপুলি আরও সেল করবো বাট সব সেল করবো না কিছু জিনিস নিজের জন্য রাখবো কিছু জিনিস ডিক্যান্ডের জন্য রাখবো লাস্ট যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে দেশের এখন অবস্থা হচ্ছে খারাপ যে সাইডগুলো দেখছি তার মধ্যে অফকোর্স কখনোই দেশ পারফেক্ট হবে না দেশ একটা ডায়ালগ আছে যে দেশকে পারফেক্ট বানাইতে হয় একটা হিন্দি সিনেমা দেখছিলাম যে কই দেশ পারফেক্ট নেই হতো উসকেও পারফেক্ট বানানো পারতায় মেবি এটা আপনার নায়ক বা আয়ো নো মেবি আজ দেবগানের কোনো সিনেমার ডায়ালগ ছিল তো সব দেশে সবকিছু ভালো হয় না সব সব কিছু খারাপ হয় না তা আমাদের দেশে হচ্ছে বড়ো যে অবস্থা সমস্যা সেটা হচ্ছে যে স্থিতিশীলতা নাই বাজারে হয়তো উল্টাপাল্টা দাম টাম নিচ্ছে এটা একটা হতে পারে আবার বিভিন্ন জায়গায় অন্যায় হচ্ছে তো অন্যায়ভাবে অনেক কিছু গাইডজনের অনেক কিছু করছে আমি আশা করবো যে আশা করি আমাদের মানে স্টুডেন্ট ভাই বোনরা সবাই ক্লাসে ফিরে যাবেন এবং আপনাদের সংগ্রাম সার্থক হয়েছে দেশ মানে আমাদের দেশ কি বলে স্বাধীন হয়েছে এবং আমাদের দেশ এখন রাজা না এটা কী বলে এক নায়কতন্ত্র কী কী বলে সর্বশাসন মুক্ত এবং আমরা এখন অনেকটাই মানে ভয় ভীতি ছাড়াই আমাদের মনে ভাব প্রকাশ করতে পারি এবং আমাদের চলাফেরা করতে পারি আশা করি যে পুলিশের রোলটা বাংলাদেশে ভালো হবে এবং পুলিশের কারণে আমাদের সে অনেক মানে ভীতির কারণ হয়েছে এর আমাদেরকে অনেক পরিমাণ মানে বলবো কি খারাপভাবে আমাদেরকে ট্রিট করছে এবং তাদের আতঙ্কে অনেক সময় মানে অনেক কিছুই করা যেত না তা আশা করি পুলিশ ফোর্সটাকে একদম আগাম মানে আগা মানে মানে টপ টু বটম চেঞ্জ করা হবে এবং অলসো যেসব জায়গায় মানে লোক লোকজন ছিল তাদেরকে যেন নামা আদান করছে একটু ব্রেক নেই ইয়া সরি অ্যাকচুয়ালি আজানের সময় ভিডিও করতে যাচ্ছিলাম না তো আজানের পরে অ্যাকচুয়ালি কথাটা শেষ করি কোথায় ছিলাম এক্স্যাক্টলি বাট যেটা বলছিলাম মোস্ট মোস্টলি যেটা বলছিলাম যে আমাদের দেশের এখনও সব জায়গাতেই সেই পুরোনো সিস্টেমের সেই করপ্টেড লোকগুলো এখনও বিদ্যমান তো এগুলোই স্মরণ আমাদের চ্যালেঞ্জ হবে এবং যারা আগে আপনার এই সিস্টেমে মানে চুরি করে করে অভ্যস্ত হয়ে গেছে তাদেরকে আসলে থামাতে হবে এবং মানে বেসিক্যালি হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল দিই ধরেন আপনার ধরেন একটা কাঠের মধ্যে মানে পোকা আছে হ্যাঁ এই ধরনের ফার্নিচার হোক যেখানে হোক আপনি যদি এটাকে কেয়ার না করেন আপনি দেখবেন যে মেবি আপনি সব কিছু সরা ফেলছেন বাসায় কিন্তু একটা ছোট্ট জায়গায় একটা কর্নারে একটা কাঠের কিছু চেয়ার বা কিছু আছে যেটার মধ্যে পোকা স্টিল বিদ্যমান এই পোকাটা থাকলে আপনি যতই নতুন ফার্নিচার আনেন বাসার মধ্যে সেই পোকা আবার ছড়াবে ওই পোকা হোক যেটাই হোক তো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতেও আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে এখন মানে ভুলে গেলে চলবে না যে আমরা মানে দেশ এক মাসায় কীরকম ছিল এখন কীরকম আমাদের যদি খুব বেশি আনন্দে মেতে উঠে আসলে আনন্দে খুব একটা অবকাশ এখন নাই দেশ এখন অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে দেশের সামনে এখন আমাদের পূর্ণাঙ্গ সরকার গঠিত হয় নাই তো এই সব কিছুর মধ্যে ইম্পর্টেন্ট ইউনাইটেড থাকা মনে রাখবেন যে আমরা কিন্তু ইউনাইটেড ভাবেই এই জয়টা পাইছি এবং আমরা একসাথে ছিলাম দেখেই আমরা মানে জিততে পারছি আমরা যদি আবার ভেঙে যাই ধরেন যে কোনো দলের নামে বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি যেটাই হোক আমাদের যেন এটা না হয় এবং আমরা সবসময় যেন ভালো মানুষ মানে দেশ চালায় এটাই যেন আমরা প্রে করি যে কোনো দলের মানে কোনো পার্টিকুলার স্বার্থ নেই কোনো এক্সট্রিম স্বার্থ নিয়ে যেন কেউ কাজ না করে যে একজন অতিরিক্ত এক্সট্রিম মানে বুঝতেই পারছেন নিয়ে কথা বলতে চাচ্ছি মানে দেশে অনেক কিছু বিল্ডিং নাম নামও চেঞ্জ করো এয়ারপোর্টের নাম চেঞ্জ করো এগুলো না করে আমাদের দেশে যে যেখানে যেখানে চাঁদাবাজি করা হচ্ছে তাদের ধরে পেদানি দেওয়া দরকার এবং কোথায় কোথায় যেন মানে মানে মানুষ যেন নকল জিনিস না বেচে বা মানুষকে না ঠকায় এগুলো দেখা সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা হচ্ছে আমাদের ফোকাস থাকতে হবে দেশের আগে দিনে দেশকে আগে নিতে যেতে হলে তো রিভিউ নিয়ে কথা বলি ফার্স্ট আমি ছয়টা পারফিউম সিলেক্ট করছি র্যান্ডম সব পারফিউম বাসায় আনতে পারি নাই তো এগুলো বেসিক্যালি সব নতুন পারফিউম তা না সবগুলোই মোটামুটি পুরনো মানে বলা যায় বেশ কিছু সময়ের আগেরই বাট এগুলো সামারের জন্য খুব ভালো পারফিউম কিছু আমি দুইটা মেবি বাজেটে দেখাবো একটা মেবি একটু দামি তার বাকি তিনটা হচ্ছে লাস্টের নিশ এবং এক্সপেন্সিভ টাইপের ফার্স্ট পারফিউম যেটা দেখায় সেটার নাম আমি বলে নিই আগে টমি বাহামা ফর ম্যান ওর এটাকে কনি বলা হয় তো বটলটা শেপের কারণে হয়তো বলা হয় বা সামথিং লাইক দ্যাট তো পারফিউমটা খুব আন্ডার রেটেড একটা পারফিউম এটা কারোর কাছে বাংলাদেশে আমি দেখছি বলে মনে হয় না এটা আমি অনেক আগে নিয়েছিলাম একটা পেজ থেকে ফ্রেগ্রেন্স বিডি এবং ওনারা আনছিলেন আনার পরে আমি এই হাউসটার প্রতি একটা আলাদা দুর্বলতা আছে টমি ভাহামা ফরম্যান টমি বাহামা বেসিক্যালি ওদের আমি সেট সেল বার্ড আদের আরও তিন চারটে আমি রিভিউ করছি এই পারফিউমটা বটলটা খুব সুন্দর মার্লিনের একটা লোগো আছে আপনার ওই যে পাখি পাখি বলছি মাছের এবং এটা আপনার স্প্রেয়ার মানে ক্যাপ মানে সংযুক্ত তো এই পারফিউমটা আমি একটু সংক্ষেপে বলি যেমন হাতে আছে পারফিউমটা আসলে যদি আপনার নটিকা ভয়েজ পারফিউমটা চিনে থাকেন ওইটার সঙ্গে এটা খুবই মিলে কিন্তু নটিকা ভয়েজের একটা সল্টি সি উইড মানে আন্ডার দ্য ওয়াটার একটা মানে আন্ডার দ্য সি একটা স্মেল আছে যেটা এটার মধ্যে নাই এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনার ট্রপিক্যাল ফ্রুটি ওয়াটার মেলন কাইন্ড অফ সল্টি ওয়াটার মেলন এবং এরপরে ডাউন ডাউনটা নটিকা ভয়েজের সাথে মিলে এটা আপনার খুব ভালো পারফর্ম করে এবং ডিফারেন্ট আপনারা যারা ডিফারেন্ট সামার পারফিউম খুঁজতেছেন যে ভার্সাচি পুরম পোলো ব্লু তো অনেক লাগাইসি তো এখন একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি এটা আপনার বাংলাদেশের প্রাইস আই থিঙ্ক চার টাকার মধ্যে সাড়ে চার চার হাজারের মধ্যে আসে খুব সুন্দর বটল এবং খুব সুন্দর স্মেল তো এটা আমি বলবো যে খুব সুন্দর একটা পারফিউম এটা ফ্রেশ অ্যাকোয়াটিক এবং ফ্রুটি সেকেন্ডটা দেখাই সেটা হচ্ছে আমার আগে পারফিউমটা ছিল রিভিউ করছি পাঁচ ছয় বছর আগে তা আমি বটলটা সেল করে দিয়েছিলাম ওই সময় আমি একসময় পাগলামি প্রচুর করছি পারফিউম কিনতাম সেল করে দিতাম তো যেটা হয়েছে যে মানে পারফিউমের মানে রিভিউ করার জন্য আমি প্রচুর পারফিউম করছি এবং অনেক কম দামে বেঁচে লসও খাইছি বাট আসলে কোনো রিগ্রেট নাই বিকজ আমার চ্যানেলে কন্টেন্টে আমি ফোকাস করছি তো সেকেন্ড পারফিউম যেটা দেখো সেটা নাম হচ্ছে টোয়েন্টি ফোর আইস গোল্ড হ্যাঁ এটার নাম একটু কনফিউজিং বিকজ এটা নাম লেখা থাকে না বটলে কোথাও তো এটা হচ্ছে টোয়েন্টি ফোর গোল্ড যা জানেন স্টোরি একটা পারফিউম আছে গোল্ডেন কালারের বোতল সোনালি ওটার সঙ্গে একটা আছে উদ তারপরে প্ল্যাটিনাম বিভিন্ন সিলভারের বিভিন্ন আছে তো ওদের এই টোয়েন্টি ফোর বেসিক্যালি নামটা একটা নিশ হাউস এটার নামটা ইন্সপায়ার হয়েছে টিভি সিরিজ ছিল টোয়েন্টি ফোর এটা অনেক আগে ব্রডকাস্ট হইতে এখন আর হয় না তো ওই সিরিজ থেকে ইন্সপায়ার হয়ে এই হাউসটা করা হয়েছে আই থিঙ্ক তো এই হাউসের পারফিউমগুলো এক একটা ডিফারেন্ট তো কিছু যে গোল্ড সেন্স স্টোরি ওইটা হচ্ছে আপনার অনেক উদ অ্যাম্বার খুবই স্ট্রং বিস মোড টাইপের উইন্টার পারফিউম এইটা আবার ওরা বানাইছে সামারের জন্য খুব সুন্দর একটা বোতল বানাইছে একই বোতল বাট এটাকে ফ্রস্টেড লুক দিয়ে একটা ব্লু জুস দিছে তো এই পারফিউমটা আসলে আমি এইমাত্র স্প্রে করলাম এই পারফিউমটা খুব ফ্যামিলি একটা পারফিউমের সাথে মিলে এটা হচ্ছে ভার্সাচি ম্যানিউ ফ্রেশ ডল চা লাইট ব্লু ফর উইমেন দুই তিনটা তারপর হচ্ছে পাকুড়াবান ব্ল্যাক এক্সেস আর হচ্ছে আপনার মমলং স্টার ওয়াকার ওগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে এইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ওগুলোর সাথে যথেষ্টই মিলবে যদি আপনার একটা থেকে থাকে লাইট ব্লু যদি মেয়েদেরটা আপনার থেকে থাকে আপনার এটা দরকার নাই বা এটা হচ্ছে লেমেনি সিট্রাসি অ্যাকোয়াটিক ব্লু টাইপের এবং খুব কুলিং একটা পারফিউম যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন যে মানে গরমের সঙ্গে হাই হিটের সঙ্গে খুব ভালো যাচ্ছে এবং পারফরমেন্স খুবই ভালো ম্যু ফ্রেশের চেয়ে অনেক ভালো পারফর্ম করে তো এটা আমি বলবো যে আপনার সামার ওয়ান অফ দ্য বেস্ট মেলিং পারফিউমস সিট্রেসি লেমন লেমন তো অলওয়েজ একটা ক্লাসিক নোট গরমের সময়ের তো এটা আমি ডেফিনেটলি সাজেস্ট করবো এটার প্রাইস আপনার খুব বেশি না টং ভাওয়ার মতোই বাট মেবি পাঁচশো টাকা দিক ওদিক ওকে এটা মিড রেঞ্জ বাজেটে ভালো পারফিউম তিন নম্বরটা দেখাই সেটা আমার খুব ফেভারেট মানে আমার এই লাইনের হচ্ছে ফেভারেট আমার পারফিউম সেটা নাম হচ্ছে ওয়াইস ওয়াই ও ফ্রেশ অর জাস্ট ফ্রেশ ওকে ফ্রেশ বলতে আপনার এই ব্লু বটল দেখতে পাচ্ছেন ফ্রস্টেড গ্লাসের মধ্যে হালকা জুস ওইটার মতোই আগেরটার মতোই কিন্তু এটার দাম অনেক অনেক বেশি ওইটার তিনগুণ দাম এটার তো ওয়াই এর দাম বেশি হওয়ার মেইন কারণটা হচ্ছে ওদের ব্র্যান্ড ভ্যালিউ কিছু ব্র্যান্ড আছে যাদের ব্র্যান্ডের কারণেই দাম বেশি সিম্পল আর কোনো কারণ আমি দেখি না ওয়াই এর পারফিউম একটা সময় ছিল যে লাইন কিছু লাইন আছে কুরোস হুম বডি কুরোস এই এই লাইনগুলো আবার আছে হচ্ছে ওয়াইসেল ওপিয়াম হ্যাঁ আবার এদিকে আছে হচ্ছে ওয়াইএসএল এল ল্যানমিড এলম লম তো দেখতেছো যেমন এখন করছে মাই সেলফ হুম তো এইটা আমি যখন ফার্স্ট কিনি ওয়াইস এল ওয়াই আমার কাছে এটা ভালো লাগতো বা অত মানে গ্রাউন্ড ব্রেকিং মনে হয় না অরিজিনালটা এরপর যখন ওয়াইসেল ওয়াই ইডিপিটা আসলো ওইটার উপর আবার কোনো ভালো পারফিউম আমি পাইনি এত লং লাস্টিং গ্রিন অ্যাপল ফ্রেশ ব্লু শাওয়ার জেল ওয়াই এরপরে যখন আমি এইটা ট্রাই করলাম এইটা আমার কাছে মনে হয় এই লাইনটা হচ্ছে সেরা সামারের জন্য বিকজ আপনার ওয়াইসেল ওয়াই ইডিপিটা অনেক বেশি স্ট্রং অনেক বেশি ব্লু আমার কাছে মনে হয় সামারের চেয়ে উইন্টার বেশি ভালো কাজ করে এবং অনেক বেশি চোকিং তো অনেক গরমের মধ্যে মধ্যেটা অনেক বেশি স্ট্রং লাগে যেমন সাবাজ ঠিক আছে ব্লাডেশনাল ঠিক আছে বাট ওয়াইএসএল ওয়াই ইজ টু স্ট্রং এখানে আপনি যে লেমনটা পাবেন ফ্রোজেন লেমেনেড যেটা হচ্ছে আপনার ডিওরম স্পোর বা ডিওরম কলোনি আপনারা পান ওইটা একটা ফিল দেবে এবং ড্রাই ডাউনটা একটা সুইট ওয়াইএসএল ওয়াই মানে হ্যাঁ ওয়াইসল ওয়াইয়ের মতোই বাট পারফিউমটা অনেক অনেক সুন্দর অনেক লং লাস্টিং তো আমি বলবো যে পয়সা ওষুধ আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না বিকজের দাম আপনার দশ বারো হাজার টাকার উপর ডিসকন্টিনিউড এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ছোট বত্রো যদি সিক্সটি এমএল পান প্রাইসটা সেক্ষেত্রে কমে আসবে বাট এইটা আপনার সামার অফ দ্য বেস্ট পারফিউমস অফ অল টাইম ইজিলি ওয়াই ওয়াই ও ফ্রেশ লাস্ট তিনটা নিয়ে কথা বলি এই তিনটে এক্সপেন্সিভ অলমোস্ট একই কাছাকাছি প্রাইস রেঞ্জে ফার্স্ট ওয়ান ইজ বা টম ফোর্ডের তো এই লিস্টটা যারা দেখতেছেন আমি আশা করবো যে মানে আমি জানি যে ম্যাক্সিমাম যারা অনেক পুরনো ভেটারান গেমে অনেক পুরোনো খেলোয়াড় প্লেয়ার তাদের কাছে এই পারফিউমগুলো খুব চেনা এবং অলরেডি আপনার ইউজ করে অলরেডি মানে এগুলো পুরনো হয়ে গেছে বাট এই পারফিউমটা আর টমফোর্ডের অনেক পারফিউমগুলোর মধ্যে একটা টপ সেলার এবং আমি বলবো যে টম ফোর্ডের মানে গরমকালের জন্য সবচেয়ে ভেটিভার যাদের পছন্দ ভেটিভার লাভার জন্য একটা পারফেক্ট পারফিউম এটা একটা ইডিডি ভার্সন হয় এটা হচ্ছে ইডিপিটা ইডিটিটা হচ্ছে একটু সিট্রাসি লেমন বেশি এটা মধ্যে লেমন কম ভেটিভার বেশি এবং পারফিউমটা খুবই হ্যান্ডসাম এটার সঙ্গে আপনার অনেক পারফিউমের মানে মিল দেওয়া যায় এটা অনেক ক্লোন আছে বাট এইটার এক্স্যাক্স মেয়াও এবং এটার কোয়ালিটি আপনি সব পারফিউম পাবেন না তো গ্রেভেটিভার লং জিবিটি ইডিপি অনেক অনেক ভালো এবং এটা হচ্ছে যে আপনার হাই ক্লাস স্যুট অফিস এবং এটা হচ্ছে যারা কর্পোরেট লেভেলে কাজ টাজ করেন তাদের জন্য এটা ঠিক আছে এটা এক সময় দাম মেবি দশ এগারো হাজার ছিল এখন প্রাইস রেঞ্জ অনেক বেশি আপনারা যদি দেখেন সতেরো আঠারো হাজার টাকার উপরে বাট আপনার যদি একটু ভালো ডিল খুঁজে পান টেস্ট বা কিছু আপনার একটু কমে পেতে পারেন বাট এটার প্রাইস ইনজেন তিন চার হাজার টাকা করে বেড়ে গেছে এখন সব পারফিউমে দাম বাড়ছে এটা বলার কিছু নেই তো টমস অফ আমার কাছে মনে হয় ভেটিভার বেস পারফিউমের মধ্যে অনেক সুন্দর একটা সিট্রাস গ্রিন পারফিউম নাম্বার টু যেটা দেখাবো সেটা আমার সবচেয়ে এখন ইউজ করা বেশি হয় এবং আমি বলবো যে এটা একসময় অনেক অ্যাফোর্ডেবল ছিল আট হাজার এরকম বাজেটে ছিল বাট এখন দাম এটার দশ বারো পনেরো এরকম উপরে চলে গেছে এবং পারফিউমটা খুব মানে ইয়ে বোতল না বোতলটা খুব ইয়ে যে খুব কষ্ট লো কিন্তু না পারফিউমের বোতলটা খুবই সিম্পল দেখলে মনে হতে পারে যে এটা তো খুব চার্লি বা ওই টাইপের পারফিউমের বোতল খুব থিন গ্লাস ল্যাবরেটরি পারফিউমের গোর্স ওকে এটা নিয়ে যারা জানেন না তাদের একটু বলি যাদের মানে একটা পারফিউম খুব পছন্দ যেটা নাম হচ্ছে আপনার ক্রিডস ভার্জিনাল ওয়াটার ওইটা আপনার জানেন যে ভিনটেজ ব্যাচ খুঁজলে মোটামুটি সত্তর আশি হাজার টাকা স্পেন্ড করতে হবে আর যদি আপনার মানে একশো বিশ যেটা আর যদি আপনারা মানে নতুন ব্যাচ কেন একশো এম এল এ সেগুলো আপনার থার্টি মানে থার্টি থার্টি ফাইভ এরকম প্রাইস আসবে তো ওই হিসাবে এটা এখন অনেক ওয়ান থার্ড অলমোস্ট ওই প্রাইসগুলোর অথবা ধরেন হাফের চেয়ে কম এবং জুস অ্যামাউন্ট হচ্ছে একশো এম এই পারফিউমটা গ্রিন ক্রিড ভার্জিনাল ওয়াটার খুব ভালো একটা রিপ্লেসমেন্ট এবং এটার পার্থক্য হচ্ছে সাথে যে এটার বেসিক্যালি মানে লেমন লাইম এবং যেটাই আছে এটার মধ্যে খুবই মানে ওরকম শার্প বা ওয়াইল্ড যেমন ভার্জিনাল ওয়াটার থেকে আমি যেটা পাই অনেক সময় কোকোনাটের যে মানে নারিকেলের পানির যে গন্ধটা অনেক বেশি মানে কি বলবো যে আপনার কদুর তেল না কি বল নারিকেল তেলের মতো গন্ধ অনেকে পায় যেটা অনেকে পছন্দ না এবং আপনার লেমনটাও খুব শার্প এটার মধ্যে আপনার যে ফিল্টার আছে এটা খুবই সুন্দর পলিশড এবং মনে রিফাইন করে বানানো হয়েছে এবং লং জিবিটি অনেক অনেক ভালো এটা আমি সবসময় বিস মোট পাই তো এটা আমি বলবো যেটা হিডেন জেম এইটা আপনার সামারের জন্য ওয়ান দ্য মোস্ট টেস্টিয়েস্ট আমি বলব যে গরমন সেন বুজি সেন এবং ওয়ান দ্য বেস্ট ইজিলি আমি লাখি যে একটা বোতল কিনতে পারছিলাম লাস্টে এবং এটাকে আমি ডেফিনেটলি হাইলি রেকমেন্ড করি এটা পারফেকশন টেন লাস্টের টেনের কথা বলি সেটার দাম আই থিঙ্ক এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশিগুলোর একটা মেবি টম ফোয়ার্ডের গ্র্যাভিটি বার্টার কাছাকাছি বাট এটার নাম হচ্ছে আপনার একটাই আসামি হাউসে সেটা হচ্ছে এম মি কালেফের জিন অ্যান্ড টনিক আর টনিক এটা আমি আসলে ইম্পালস বাই করছিলাম আমি পারফিউম সেন্টারে গেছিলাম একদিন আমি গেছিলাম আসলে মোস্ট প্রবাবলি অ্যামওয়াজের কোনো পারফিউম কিনতে বা অন্য কোনো হাউস অন্য কোনো পারফিউম নিতে চার পাঁচটা নেওয়ার পরে আমি আবার কি মনে হয় গিয়ে দেখলাম যে পারফিউম অনেক নাম দেখি জিন অ্যান্ড টনিক আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে আমি দাম জিজ্ঞেস করার পরে দাম মেবি আমাকে বলা হয়েছিল ষোলো সতেরো রকম দাম বা আমাকে এক্সাক্ট খেয়াল নাই এক্সপেন্সিভ সাইডি হ্যাঁ তো এটা একসময় পনেরো হাজারের মতো ছিল দাম এও সারা দু একটা আছে ও চাইতো না কি জন্য আপনার খেয়াল এক ডার্কার ওটাও ট্রাই করার ইচ্ছা আছে এইটা আমি যখন কিনি ওদের ওখানে কোনো টেস্টার ছিল না তা আমাকে মৃদুল বলল যে ভাইয়া এটা তো টেস্টার নাই তো এটা আপনি ব্লাইন্ড ভাই করতে হবে তো আমি বলছি ওকে ফাইন আই রেসপেক্ট দ্য পলিসি যদি আনস্প্রেয়েবল হয় তাহলে আমি ঠিক আছে কিনি চান্স নেই তো আমি যখন পে করলাম তখন আমি খুললাম খুলে দোকানে স্প্রে করছি ভাই ফার্স্ট ওপেনিং বার্স্ট এটার মতো ম্যাজিক আমি খুব বেশি পারফিউমে পাইনি বুজি পারফিউম যেটা বললাম গোর্স ওইটার মধ্যে এটার মধ্যে জিনিয়ানটনিকের ফিল আছে এবং লেমনটা অসাধারণ মানে এটা আপনি এখন স্মেল করবেন এত আপলিফটিং এটার মতো স্মেল আপনি জুস কালারটা দেখেন আপনি যদি মানে ওই যে থাকে না কিছু মিন্ট লেমেন আপনার জানেন লেমনেড মিন্ট লেমনেড খান ওইটার মতো ফিল দেয় এবং এই সঙ্গে একটু সুইট এবং ড্রাই খুব সুন্দর করে মানে আপনার স্কিনে মানে থাকে যেটা খুব বেশি ভারী বা সুইট হয়ে যায় না খুব বেশি বুঝি হয় না আবার খুব বেশি ফ্রেশও থাকে না একটা ড্রাইডাউনটা খুব সুন্দর করে সেটেল করা স্কিন এবং ড্রাইডাউনটা হচ্ছে ওয়ান দ্য বেস্ট অফ দিস পারফিউম অনেক লম্বা সময় থাকে শুরুতে আমি মনে করছিলাম লং জিভিটি অত ভালো না বিকজ আমি আসলে ডিটেক্ট করতে পারছিলাম না নোজ ব্লাইন্ড হয়ে যেতাম তো নোজ ব্লাইন্ডের বিষয়ে একটু বলি শেষ করার আগে এটা হচ্ছে আপনার ওয়ান দ্য বেস্ট সামার পারফিউমস এবং খুব হাই ক্লাস এটা আপনি লাগার ডেফিনেটলি কমপ্লিমেন্ট পাবেন যেগুলো আপনারা চাইলে মানে পারফিউম মানে অনেক দোকানই আছে পারফিউম যে দোকানগুলো ক্যারি করে যদি টেস্টার থাকে আপনারা ট্রাই করে নিতে পারেন অথবা ডিক্যান নিতে পারেন পার্সিয়াল কিনতে পারেন এই পারফিউমগুলো হাইলো হাইলি রেকমেন্ডেড ওকে তো নাম আমি লিখে দিব আবার ডিসক্রিপশনে তো লাস্ট যে কথাটা বলি সেটা হচ্ছে যে নোজ ব্লাইন্ড হয়ে যাওয়ার ব্যাপারটা অনেকেই আমাদের যারা নতুন গ্রুপে ঢুকছেন ভাই বোনরা ওরা একটু মানে আমি কনফিউশন দেখি কনফিউশনটা খুব নর্মাল যেটা আমরাও শুরুতে হইতাম যে একটা পারফিউম স্প্রে করার সাথে সাথে আমরা বুঝে ফেলতাম যে পারফিউম স্ট্রং কিংবা উইক আমরা এটাকে সময় খুব বেশি দিতাম না তো এইখানে যেটা হয় সেটা হচ্ছে পারফিউমের জন্য ক্ষেত্রে পারফিউমের প্রতি আপনার অনেক বেশি পেশেন্স থাকতে হবে ধৈর্য অনেক অনেক থাকতে হবে ধৈর্য না থাকলে আপনি কোনো পারফিউম ইউজ করেই মানে মজা পাবেন না এবং খুব তাড়াতাড়ি বোর্ড হয়ে যাবেন একটা পারফিউম আপনি সময় না দেন দেখা গেল একটা পারফিউম আপনার মনে হচ্ছে যে খুব বেশি স্ট্রং না গরমে থাকতেছে না অনেকে বলেন যে ভাই তো দশ মিনিটও থাকে না তো এইটার চান্স খুব কম দশ মিনিটের বেশি পারফিউম থাকে বাট আপনার স্কিন কেমিস্ট্রির সঙ্গে পারফিউম যাচ্ছে কিনা একটা কথা অনেকের স্কিন অনেক ড্রাই ঠিক আছে তাদের উপরে থাকে না অনেকে বাইক রাইড করেন তখন থাকে না রোদে অনেকক্ষণ বাইরে থাকেন তখন পারফিউম থাকে না তো অনেকে শার্টে ইউজ করেন শার্টে দিলে কিন্তু পারফিউম বেশি লাস্ট করে এবং অনেক সময় আপনি নোজে পাবেন না নিজের নাকে পাচ্ছেন বা অন্যরা কিন্তু পাচ্ছে এই জিনিসটা হয় এই জিনিসটা আপনি পড়ালেখা করেন আমরা প্রচুর ভিডিও দেখতাম যখন শুরু করছি গেম দু হাজার পনেরোতে প্রচুর দশ বছর হয়ে গেছে তখন আমি প্রচুর ভিডিও দেখতাম পারফিউম নিয়ে পড়তাম ফ্র্যাগরেন্টিকাজের নোটস নোটস দেখতাম মানুষের কমেন্ট দেখতাম মানুষের রিটার্ন রিভিউ দেখতাম হ্যাঁ তো আপনারা বেজ নোটস আছে বিভিন্ন জায়গা আছে তো আপনারা কেনার চেয়ে অলসো ইম্পর্টেন্ট শেখা একটা পারফিউম হয়তো আপনারা ঠিক বুঝতে পারছেন না এটার মধ্যে নোট আপনি ধরেন কোনো রিভিউ দেখলে কয়েকটা ওপিনিয়ন দেখলে বা মানুষের সঙ্গে বসে টেস্ট করলে টেস্ট না টেস্ট করলে পারফিউম সম্পর্কে আইডিয়া হবে তো আপনারা মিট আপ করেন মানুষের সঙ্গে দেখা করেন আপনার ফ্র্যাগেজ ব্রাদার থাকলে তার সাথে মিট করেন স্নিফিং সেশন করেন সেই ক্ষেত্রে আপনারা অনেক আদান প্রদান হবে অনেক কিছু শিখতে পারবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে পারফিউমের ক্ষেত্রে কখনোই রাশ করা ভালো না আমি কখনোই বলবো না আমি কখনোই রেকমেন্ড করি না যে আপনার খুব তাড়াহুড়া করে কোনো পারফিউম কেনেন রিভিউর বেস করে কিংবা হাইপের উপর বেস করে আপনার নিজেরা ট্রাই করে দেখবেন যদি পছন্দ হয় তখনই কিনবেন হ্যাঁ পারফিউম কিন্তু খুব এক্সপেন্সিভ লাকসারিয়াস একটা জিনিস আপনারা যখন অনেক বেশি স্পেন্ড করে ফেলবেন তখন আবার রিগ্রেট হতে পারে মাঝে মাঝে হ্যাঁ সবাই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম